বাংলাদেশে কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে এই লিভার ক্যান্সার বা লিভার টিউমারের বাংলাদেশে আসলে লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া বাকি মোটামুটি সব চিকিৎসাই আছে কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট এখন সামনে আসছে আমি ওটাতে একটু পরে যাব আপনার সাথে তো যে জিনিসটা আমাদের জানতে হবে যে লিভার টিউমার যদি রিসেকটেবল হয় যদি আমরা লিভার ট্রান্সপ্ল্যান্টে না যাই পেশেন্টের যদি সিরোসিস না থাকে তাহলে পেশেন্টের কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট মূল চিকিৎসা হলো মূল চিকিৎসা হচ্ছে সার্জিক্যাল রিমুভাল মানে কেটে ফেলে দেওয়া এটা বিভিন্ন রকমের রিসেকশন আছে যার যত রকমের হাইটেক গ্যাজেটস আমাদের প্রায় অনেকগুলো হসপিটালেই আছে তবে সব হসপিটালে নাই সিলেক্টিভ কিছু হসপিটালে যা হাইটেক গ্যাজেটসগুলো আছে আর যেটা ইম্পর্টেন্ট ইস্যু এটার জন্য কিন্তু ইমেজিংটা খুব ইম্পর্টেন্ট ম্যাপিং এখানে কিছু সফটওয়্যারের ব্যাপার আছে এই এই সফটওয়্যারগুলো আবার সব হসপিটালগুলো বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নাই এটাতে ডেডিকেটেড যে সেন্টারগুলো আছে ওয়ান স্টপ কেয়ার সেইগুলোতে এই সফটওয়্যারগুলো আছে এর মাধ্যমে আমরা কতগুলো ম্যাপিং করি আমরা ভলিউম স্টাডি করি যে কতটুকু ফেলা যাবে কতটুকু রাখা যাবে এটা আমরা অপারেশনের আগেই নির্ণয় করতে পারি যে এতটুকু কেটে ফেললে এই অংশ কেটে ফেললে পেশেন্টের জন্য সেফ তো আমরা ওই হিসাবে আমরা ম্যাপিং করি তারপর আমরা সার্জিক্যাল রিমুভালে আসলে আমি যদি আমাদের দেশের বাইরের কথা বলি অনেক এটি এটি জনপ্রিয় বাংলাদেশে আসলে সাফল্য কতটুকু লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে তিন থেকে চার হাজার মানুষের প্রতি বছর ট্রান্সপ্লান্টের প্রয়োজন আচ্ছা আমাদের দেশে প্রচুর মানুষ কিন্তু আমরা প্রায় বিশ কোটি যদি হিসাব করি যদি আমি যদি ফিগারটা কনফার্ম কিনা জানি না তাহলে তিন থেকে চার হাজার মানুষের ট্রান্সপ্লান্ট প্রয়োজন কিন্তু এই ট্রান্সপ্ল্যান্ট একটি ব্যয়বহুল চিকিৎসা এটা কিন্তু এফোর্ড করতে পারে এই তিন থেকে চার হাজারের মাধ্যমে দেড়শো থেকে দুশো মানুষ যারা বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার জন্যে দেশের বাইরে যেতে হয় কিন্তু বাকি এই যে সাঁত্রিশশো আটত্রিশশো লোক বা আমি যদি সাতাইশশো আঠাশশো লোক বলি এনারা কী করেন এনারা কিন্তু বিনা চিকিৎসায় বা ইনকমপ্লিট চিকিৎসায় মারা যান তাহলে আমাদের এই বিরাট গ্রুপটাকে বাঁচানো কিন্তু সম্ভব আমাদের দেশের সেন্টারগুলো কিন্তু আমাদের এখন সরকার সেন্টারগুলো আমাদের দেশে হোক যাতে করে আমরা এই করতে পারি বাংলাদেশের প্রথম লিভার ট্রান্সপ্লান্ট আসলে শুরু হয় দু সালে তারপর দুই এগারো সালে এগুলা যেই হসপিটাল হয়েছে তারা সাকসেসফুলি করতে পেরেছেন তো যে জিনিসগুলো ইম্পর্টেন্ট এখন কিন্তু এখন এটা দেশে কিন্তু এখন বিভিন্ন হসপিটাল আসছেন যারা এই সার্ভিসটাকে এনশিওর করতে চাচ্ছেন কারণ এই সার্ভিসটা এনশিওর করতে হাইটেক গ্যাজেটস লাগে এবং হাইলি স্পেশালাইজড মানুষ লাগে তো আবার এই হাইটেক স্পেশালাইজড দুইটাই মানুষকে কম্বিনেশনে যে সার্ভিসটা একই ছাদের নিচে এনশিওর করার জন্য তাদের কোয়ার্ডিনেটেড সার্ভিস বলি মানে নিজেদের মধ্যে একটা টিম ওয়ার্ক লাগে যেটার মাধ্যমে এই সার্ভিসটা এনশিওর করা যায় এজন্য সরকার এবং বিভিন্ন মহল এটা নিয়ে এগিয়ে আসতেছেন এবং অতি শীঘ্রই আমরা আশা করছি আমরা দেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট শুরু করতে পারি